আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক বৃন্দাবন হাই স্কুল। আমাদের বিগত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সম্বন্ধে পড়েছিলাম, আমরা ওই বিষয়টা পড়েছিলাম। আজকে আমরা ঠিক ওই সিকিউলের আজকে ধারাবাহিক দ্বিতীয় পার্টে আমরা এসেছি। আমরা বাকি যে তিনটা সূত্র আছে আজকে ইনশাআল্লাহ আমরা ওই তিনটা সূত্র নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। তো আমরা সোজা ক্লাসে চলে যাই, আমরা মূল বিষয়ে চলে যাই। আমাদের বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বার্ষিক শতকরা সুদের হারে, অর্থাৎ সরল মুনাফায় কীভাবে বর্তমান না থাকলে ভবিষ্যৎ নির্ণয় করতে হয়, ভবিষ্যৎ না থাকলে কীভাবে বর্তমান নির্ণয় করতে হয়। তো আজকে আমরা শিখব চক্রবৃদ্ধি পদ্ধতিতে কিভাবে বর্তমান থাকলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। আমরা চক্রবৃদ্ধি আকারে শিখব। তার আগে আসো আমরা প্রথমে একটু জেনে নেই চক্রবৃদ্ধি কি। চক্রবৃদ্ধি মানে আমরা বুঝতে পারছি চক্রবৃদ্ধি, চক্র মানে চক্র গোলাকার একটা কোনো একটা কিছু, বৃদ্ধি মানে অর্থাৎ যেটা বাড়ছে, তার মানে যেটা গোলাকার হারে বাড়ছে। এ ধরনের না বিষয়টা আসলে ধরো চক্রবৃদ্ধি মানে চক্র আকার বাড়ছে, এ ধরনের না। অর্থাৎ প্রতি বছর অন্তর অন্তর গিয়ে আমার যখন আমি যে আসল টাকাটা আমি ব্যাংকে রেখেছি ওই টাকাটা যখন প্রতি বছর চক্রহারে বৃদ্ধি পায় ওটাকে মূলত চক্রবৃদ্ধি বলে, যেটা তোমরা ক্লাসে তো অলরেডি পড়ে এসেছো। তারপরে এটা নিয়ে ডিটেলস কিছু বলার আমি অবকাশ মনে করছি না। তো আমরা এই জন্য চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করছি না। তাহলে আমরা এখন সূত্রে যাচ্ছি, সূত্রের মাধ্যমে দেখব কীভাবে বর্তমান দেওয়া থাকলে চক্রবৃদ্ধি হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, বা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। আমরা সূত্র নম্বর পাঠ্যবই সূত্র নম্বর তিন, আমরা তিন নম্বর সূত্রটা একটু দেখি। দেখো আমরা প্রথম পিভিটা নির্ণয় করবো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করবো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু না আমরা প্রথমে ফিউচার ভ্যালুটা নির্ণয় করবো। প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কীভাবে চক্রবৃদ্ধি হারে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করবো। দেখো এফ বি সমান পিভি ইন্টু এক যোগ আই সুদের হার এম ইন্টু এন। তো আমরা দেখছি আমরা এর আগে এক নম্বর সূত্র যেটা দেখেছিলাম, আমি একটু করে এক নম্বর সূত্র তোমাদেরকে দেখাই, তোমাদের মনে সবার আছে, তারপর আমি একটু আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমাদের এক নম্বর সূত্র ছিল এফ বি সমান পিভি ইন্টু এক যোগ এক যোগ আই ইন্টু এম, এটা ছিল আমাদের এক নম্বর সূত্র। তো এখন আসো যখন সেটা চক্রবৃদ্ধি হারে যাবে, অর্থাৎ বছরে যখন মাসিক চক্র যদি প্রতি মাসে যে চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ প্রতি মাস অন্তর অন্তর যে চক্রবৃদ্ধি হয়, তাহলে আমরা জানি এক বছরে বারো মাস, দ্যাট মিন্স বারো মাসে বারো বার চক্রবৃদ্ধি হবে। প্রতি মাসে যদি চক্রবৃদ্ধি হয় এক মাস অন্তর অন্তর এক মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বারো মাসে বারো বার চক্রবৃদ্ধি হবে। তাহলে সেক্ষেত্রে আমার এম মানে হচ্ছে এই যে আমি শুনছি যে এমটা লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদের হার, চক্রবৃদ্ধি হারে ফি চক্রবৃদ্ধি সূত্র। এই সূত্রে আমরা এম একটা নতুন বিষয় হচ্ছে এম, কিন্তু এখানে আমাদের যারা সরল মুনাফা ছিল এখানে কোনো এম ছিল না। তো এমটা মানে কি, এমটা মানে হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে। বছরে যদি বারো প্রতি মাসে যদি চক্রবৃদ্ধি হয় তাহলে এম এর মান হবে আমার বারো, এম ইকুয়াল হবে বারো। যদি বছর যদি দুই মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয়, দুই মাস পর পর চক্রবৃদ্ধি হয় তাহলে মোট বারো মাস, তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করো বারো মাসে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ দুই মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বারো মাসে ছয়বার চক্রবৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে এম এর মান হবে ছয়। যদি তিন মাস অন্তর অন্তর হয় তখন সেক্ষেত্রে এম এর মান হবে চার, যদি চার মাস অন্তর অন্তর হয় তখন সেক্ষেত্রে এম এর মান হবে তিন, আর যদি ছয় মাস অন্তর হয় অর্ধ বছরে একবার চক্রবৃদ্ধি হয় তখন সেক্ষেত্রে এম এর মান হবে আমাদের দুই। তাহলে এই বিষয়টা আমাদের কাছে এখন ক্লিয়ার। এম মানে কি আমরা বুঝতে পারলাম, এম মানে হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আমরা নতুন করে যেটা পেয়েছি এটা হচ্ছে কি আই বাই এম, তার মানে আমরা সুদের হারকে চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে ভাগ করবো, আবার সময়টাকে চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে গুণ করবো। এটা হচ্ছে আমার মূল পরিবর্তন, এটা হচ্ছে মূলত এই সূত্র আমার, এটা এর মধ্যে এইটুকু কি আছে পরিবর্তনটা আছে বা এতটুকু পার্থক্যটা আছে। তো আমরা এখন একটা প্রশ্ন ধরে আমরা সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো আমি ভুলে একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে কি ৬,০০০ টাকা মাসিক চক্রবৃদ্ধিতে ৬% হারে দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখেন।
ভালোভাবে খেয়াল করো, মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি আমরা একটু আগে আমি বলেছি, অর্থাৎ প্রতি মাস অন্তরন্তর চক্রবৃদ্ধি হবে। তার মানে বোঝায় এক বছর যেহেতু বারো মাস, তাহলে বারোবার চক্রবৃদ্ধি হবে। তাহলে বারো মাসে অর্থাৎ বা মাসিক চক্রবৃদ্ধির 4% হারে দুই বছর জন্য যদি 6,000 টাকা ব্যাংকে জমা রাখে, আমার ফিউচার মূল্যটা কত হবে বা ফিউচার ভ্যালুটা কত হবে, ওটা আমরা এখন সূত্র প্রয়োগ করে বের করবো। দেখো আমাদের পার্টিতে যে তিন নম্বর সূত্র আছে, সেই সূত্র অনুসারে আমরা পাই এফডি সমান পিডি ইনটু এক যোগ সুদের হার কে এম দ্বারা ভাগ এবং সময়কে সেম এম দ্বারা গুণ। এম মানে আমরা আগে বলেছি এম মানে হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে তার সংখ্যা হচ্ছে এম। এবার আমরা মানটা বসাবো, আমাদের পিডি মান কত আছে, পিডি মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6,000 টাকা। আমাদের 6,000 টাকা এক যোগ আমাদের সুদের হার কত, 6%, 6% হচ্ছে আমাদের সুদের হার। আমার এম এর মান কত, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি তার মানে প্রতি মাসে চক্রবৃদ্ধি হচ্ছে, তাহলে আমার এক বছর যেহেতু বারো মাস, তাহলে বারো মাসে বারোবার চক্রবৃদ্ধি, তাহলে আমার এম এর মান হবে 12। তারপর আমার সময় কত, দুই বছর, সময়টা হচ্ছে কত, দুই বছর, তাহলে 2 × 12। ঠিক আছে, আমরা আবার পরবর্তী ধাপে যাই। 6,000 টাকা এক যোগ 6% মানে আমরা আগে ক্লাসে আমরা করেছিলাম, তার প্রতি রিমাইন্ড দিই, 6% মানে হচ্ছে 100 ভাগের 6, 6 তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে দাঁড়ায় কিরকম 0.06, নিচে আছে 12, এখানে 12 দুগুণ হয় 24। এবার পরবর্তী ধাপে যাই আমরা, 6,000 টাকা এক যোগ 12 দিয়ে এটাকে ভাগ করবো, আমরা 12 দিয়ে সবার হাতে ক্যালকুলেটর নেবে, ভাগ করে দেখো কত পাও। আমি আগে থেকে একটু ক্যালকুলেশন করে রেখেছি তোমাদের জন্য, আমি যদি 12 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমরা ভাগ করে আমাদের হাতে ভাগ করতে আসে 0.005, 0.005। তোমরা আমার সাথে একটু মিলিয়ে নেবে, অর্থাৎ আমি যে ক্যালকুলেশনটাকে করেছি আমার সাথে তোমরা তোমাদেরটা একটু মিলিয়ে নেবে। তারপর আমরা পরের ধাপে যাই, 6,000 ইন্টু এটা যোগ করে ফেলি, যোগ করলে হয় 1.005। তারপরে আমাদের পাওয়ার থাকে 24। আমি গত ক্লাসে বলেছিলাম এ ধরনের অঙ্ক করতে গেলে তাহলে একটা কি লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 6,000 এই মানটা বেশ করে, এই মানটা বের করার জন্য তোমাদের একটা কি লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তো আমরা এখানে এটা মান বের করবো, এটা মান বের করলে আমরা কত পাই, 1.1271। তো আমরা যখন গুণ করে ফেলবো, আমরা যদি একটা গুণ পেরে ফেলি, তখন আমরা কত পাই, 6,762.6, প্রায় এই অংশটা আমরা পাই, বা প্রায় আমরা এই টাকাটা বা এই ফিগারটা আমরা পাই। তার মানে আমরা এটা বুঝতে পারলাম, 6,000 টাকা মাসিক চক্রবৃদ্ধি 6% হারে আমি যদি 2 বছরের টাকাটা ব্যাংকে জমা রাখি, তাহলে আমি নির্দিষ্ট সময় শেষে, 2 বছর শেষে আমি 6,762 টাকা মাসিক চক্রবৃদ্ধি হারে পাই। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, অপশন থাকবে, ওই কমেন্টে তোমরা কমেন্টে জানাবে, আমরা পরবর্তীতে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো কারো যদি সমস্যা থেকে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নির্ণয় করলাম প্রেজেন্ট ভ্যালু দাদাকে চক্রবৃদ্ধিতে কীভাবে ভবিষ্যৎগুলো নির্ণয় করতে হয়। এখন আমরা শিখবো ভবিষ্যৎগুলো দেওয়া থাকলে চক্রবৃদ্ধিতে কীভাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে সবাই একটু খেয়াল করো, দেখো বোর্ডে একটা প্রশ্ন, বোর্ডে একটা সূত্র লেখা আছে, সেটা হচ্ছে কি, প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র। দেখো সেটা সেম একই আগের মতো, আগে আমরা আগে 2 নম্বর সূত্রে আমরা পেয়েছিলাম, অর্থাৎ 2 নম্বর সূত্রে আমরা পেয়েছিলাম পিডি ইকুয়াল এফডি 1 + i/n, এটা আমরা 1 নম্বর সূত্রে পেয়েছিলাম। এখন দেখো এখানে সামান্য কিঞ্চিত একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে কি, সেম আমরা একই পার্থক্য যেটা আমরা 3 নম্বর সূত্রে করেছি, সুদের হারকে এম দিয়ে বা সময়কে এম দিয়ে গুণ, এই সামান্য পার্থক্যটুকু আছে। তাহলে আমাদের এই পার্থক্য থেকে আমাদের গাবড়ানোর কিছুই নাই, আমরা এখন চলে যাবো অঙ্কে জুড়ে একটা প্রশ্নে চলে যাবো, ওই প্রশ্ন থেকে কীভাবে ফ্রি সার্ভিলে দেওয়া থেকে প্যান্ডেল বিলে নির্ণয় করতে হয় সেটা আমরা এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, প্রশ্নটা হচ্ছে 3 বছর পর 7,000 টাকা পাওয়ার আশায়
10% মাসিক চক্রবৃদ্ধিতে ব্যাংকে জমা রাখতে চান, তার মানে আমার হাতে এখন কয় টাকা আছে বা যিনি টাকাটা রাখবে ওনার হাতে কয় টাকা আছে সেটা আমারও জানা নাই তোমাদেরও জানা নাই, বা যিনি জমা রাখবেন ওনারও কি নাই জমা জানা নাই। তাহলে এখন আমরা কি করবো, 7,000 টাকা উনি পেতে চান, 3 বছর পরে 7,000 টাকা পেতে চান, সেজন্য উনি 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, এখানে কি খেয়াল করো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি, তার মানে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মানে কি, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর কি হবে চক্রবৃদ্ধি হবে, 3 মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করো আমার এম এর মানটা কত হবে বা আমার বছরের কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে, একটু চিন্তা করো। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা দেখে চিন্তা করে বলো, ততক্ষণ আমি সূত্রটা লিখি। তোমরা যাতে কোনো বের করে ফেলেছো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি, তার মানে 12 মাস, 12 মাসে আমার 4 বার, 3 4 12, 12 সাথে 4 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে আমরা এখন ওই আমার হাতে এখন 7,000 টাকা যেটা আছে এটা 3 বছর পরে পাবে, তার মানে একটা ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো, তাহলে আমি চক্রবৃদ্ধি এখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো, সূত্রটা দেখো কিরকম সূত্র, আমি এখানে লেখা আছে আমরা এখন ওই সূত্র প্রয়োগ করে আমরা কি করবো 3 বছর পরে অর্থাৎ 3,000 টাকা পেতে হলে ওনাকে এখন বর্তমানে কয় টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে কি বিভিকুয়াল এফবি এক যোগ আই বাই এম এন গুণ এম, আমি এখন শুধু মানটা বসিয়ে দেব সমান, আর এফবি কত 7,000 টাকা অর্থাৎ ফিস হবে 7,000 টাকা, এক যোগ আমার সুদের হার কত 10%, সুদের হার হচ্ছে 10%, তারপর আমার এম এম পিয়া কত মান কত যেহেতু ত্রৈমাসিক তাহলে অর্থাৎ আমার মান হচ্ছে 4, সমান হচ্ছে আমার 3 বছর 3 গুণ 4, ঠিক আছে। তাহলে আমরা পরের ধাপে যাই, আবার আমার ফিস হবে 7,000 এক যোগ 10.01, নিচে আছে 4, একা গুণ করলে 3 4 কত হয় 12। আমরা এখন পরের ধাপে যাব, পরের ধাপে অবশ্যই তোমরা সবাই পাঠা মাস আশা করি তোমরা সবাই বাকিটা ক্যালকুলেশন করতে পারবে, তারপর আমি তোমাদেরকে সুবিধার জন্য আমি একটু ক্যালকুলেশন করে দেই, তোমরা আমি এটা বলতে পারি এটা 100% শিওর যে তোমরা এটা পারবে, তারপর আমি তোমাদেরকে একটু হেল্প করছি দেখো, সমান 7,000 আমরা যদি এটাকে ভাগ করি 1 যোগ, আমি আগে তোমাদের একটু ক্যালকুলেশন করে রেখেছি সেটা মানটা কত দাঁড়ায়, আমার মানটা হয় 0.025, 0.025 এখান থেকে 12 সমান আমার 7,000 থাকবে, তারপরে 1 যোগ এটা যোগ করে দিলে এক সেকেন্ডে যোগ করলে কত হয় 1.025, এটা 12, এটা একটা মান বের করবো 12, এটা একটা মান বের করবো পাওয়ার, এটা মানটা কত হয় সাইন্টিফিক ক্যালকুলেটর খুলে নেবে তারপর ফুট করে এটা এটা মানটা বের করবে, এটা মানটা বের করলে কত হয়, মানটা বের করলে হয় 1.344 1.3448 প্রায় এটা হয়। এটা দিয়ে যখন আমরা এটাকে ভাগ করবো তখন আমরা পাই কত, এটা দিয়ে যখন 7,000 ভাগ করবো তখন আমরা পাবো 5,205.23 প্রায় এটা আমরা পাই। তাহলে উনি অর্থাৎ যে টাকাটা রাখবে উনি যদি বর্তমানে এখন 5,205 টাকা ব্যাংকে 5,205 টাকা এই টাকাটা ব্যাংকে রাখে তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 3 বছর পর উনি 7,000 টাকা ফিরে পাবে। প্রিয় শিক্ষার্থী আজকে আর আমি বেশি লম্বা করে আরেকটা সূত্র তোমাদের আছে সেটা হচ্ছে কি ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা হচ্ছে তোমার আমি এটা একটা হিন্টস থেকে তোমাদেরকে দিয়ে দিই তোমরা বাসায় করে নিজেরা করতে পারবে, অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ বার্ষিক সুদের হার যেটা সেটা তোমরা একটু বের করতে পারবে, সেটা তোমরা কিভাবে করবে
বইয়ে আছে তোমাদের পাঁচ নম্বর সূত্র, যেটা সেটা হচ্ছে গ্রাম্য মহাজন থেকে যদি সাপ্তাহিক 1% হার সুদে যদি টাকা নেয় তাহলে সেখানে সুদ সুদের হার হচ্ছে 52% হয়। কিভাবে 52%? 52% আসলো কোত্থেকে? সেটা একটি প্রশ্ন তোমাদের থেকে থাকে। এটা ঘাটাল কিছুই নাই, বা মানে হচ্ছে কি আমরা জানি কত সপ্তাহে 1 বছর হয়, সমাধান করবে। আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, খুব সামান্য ছোট একটা বিষয়। এটা সূত্রটা লিখে তোমরা শেষে একটা এক বিয়োগ করতে হয়, একটা বিয়োগ করে ওই বিয়োগকে 100 দ্বারা গুণ করলেই তোমরা কি পেয়ে যাবে, ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা পেয়ে যাবে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। তোমরা একটা কাজ করবে বাসায়, আমি যে এখানে মানগুলো বসিয়েছি 3 বছর 7 বছর 10%, তোমরা একটা বিভিন্ন মান বসিয়ে তোমরা ফিউচার ভ্যালু প্রেজেন্টেও নির্ণয় করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা একটা বিয়োগ তোমার সাথে জায়গায় তুমি 10,000 লিখতে পারো, 20,000 লিখতে পারো, 3 বছর জায়গায় তুমি 5 বছর লিখতে পারো, 10 বছর লিখতে পারো, 10% জায়গায় 9.5% বা 9%, 8%, 7% যা পারছে যেটা মন চায় সেটা লিখতে পারো। আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের একটা বড় সমস্যা নিয়ে কথা হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।